আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড এন্ড ডিয়ার ভিউয়ার, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বিটকয়েন টলকের প্রোফাইল লিংক বের করতে হয়। আসলে কাজটা খুব ইজি, অনেকেই জানেন কিন্তু আসলে করতে পারেন না। তাদের অনুরোধে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আসলাম। তা যাই হোক, কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক। বিটকয়েন টলক ফর্মটি আসলে কি আপনারা জানেন, কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে সাইন আপ করতে হয় জানেন। যদি কেউ না জেনে থাকেন আমাকে বলবেন কিভাবে সাইন আপ করতে হয়, আমি একটি ভিডিও বানিয়ে দেবো। তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার প্রোফাইল লিঙ্ক বের করার জন্য, সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই, প্রথমে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে খেয়াল করুন বন্ধুরা, এই যে সামারি লেখা আছে, জাস্ট সামারিতে আপনি যদি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার যে প্রোফাইল ইউআরএল অর্থাৎ আপনার যে বিটকয়েন টলকের প্রোফাইল ইউআরএলটা সেটি এখান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ উপরে যে লিঙ্কটি এখন এসেছে আমরা যদি দেখি একটু ভালো করে বোঝার জন্য, দ্যাটস মিন এই যে এটাই হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। অর্থাৎ আপনি যদি কোথাও সাবমিট করতে চান অবশ্যই আপনার এই প্রোফাইল লিঙ্কটা কপি করে টোটালটাই সেখানে সাবমিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিটকয়েন টলকের প্রোফাইল লিঙ্কটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে ইউজ করতে হয় এবং কোথায় পাওয়া যায়। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি বিটকয়েনের উপরে যা আপনাদের কাজে লাগবে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।